तरस गई रे, फिर कोई घटा बरस गई रे। बला है ताके बॉलीवुडेर ग्रीक देवता रयेछे आश्चर्यजनक नाचेर दक्षता शुधु ताई नय असाधारण अभिनयेर जोन्नो विश्वव्यापी सुपरिचित बॉलीवुडेर एमोनी एक अनन्य नाम ऋतिक रोशन ঋত্বিকের নাম মনে আসা মাত্রই যে চেহারাটা সবার চোখের সামনে ভাসে সেটা হলো কালো ওভারকোট আর চোখে কালো মাস্ক। বলছি কৃষ সিনেমার ঋতিক রোশনের লুকের কথা। গুনে গুনে তিনটা সিকুয়েল হয়ে গেছে, তবুও এক বিন্দুও কমেনি এই সিনেমার প্রতি দর্শকের উন্মাদনা। তাই তো আবারও কৃষ হয়ে ফিরছেন ঋতিক রোশন। কৃষ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবির স্ক্রিপ্টে ইতোমধ্যে রাজি হয়েছেন অভিনেতা, আর এই ছবির স্ক্রিপ্ট লিখেছেন অভিনেতার বাবা চিত্র পরিচালক রাকেশ রোশন। যদিও বাবার লেখা স্ক্রিপ্টে বেশ কিছু জায়গায় পরিবর্তন এনেছেন অভিনেতা নিজেই। বলা যায় ঋত্বিক নিজের মতো একাধিক ইনপুট দিয়েছেন এই সিনেমায়। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। জানা গেছে আগামী বছর থেকে শুরু হবে কৃষ চার এর শুটিং। যেহেতু বহু বছর পর এই ফ্র্যাঞ্চাইজির ছবি আসছে, তাই ঋতিক ছবির স্ক্রিপ্ট এবং গল্প নিয়ে ভীষণ এক্সাইটেড ছিলেন। স্ক্রিপ্ট তৈরি হওয়ার পর ঋতিক আগাগোড়া সেটা পড়েছেন। আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চ থেকে শুরু হবে শুটিং। জানা গেছে কৃষ চার ছবির কিছুটা অংশের শুটিং হবে সিঙ্গাপুরে, বাকি অ্যাকশন দৃশ্যগুলো অন্য জায়গায় হবে। ২০০৩ সালে কই মিল গয়া ছবি দিয়ে কৃষ ফ্র্যাঞ্চাইজির ছবি শুরু হয়। সেখানে ঋতিকের বিপরীতে ছিলেন প্রীতি চিন্তা। এরপর প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা গিয়েছিল অভিনেতার সঙ্গে। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।